समाधान चले जाए তোমরা বই খাতা নিয়ে রেডি হও প্রশ্নটা তুলে নাও কেমন আচ্ছা ক নম্বরে আমাদের দেয়া আছে কি sec + tan = 5/2 তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক থেকে তাই না কি দেয়া আছে দেখো আমাদের দেয়া আছে sec + tan a sec + tan a = কত 5/2 আমার বের করতে হবে sec - tan এর মান দেখো আমাদের রেজাল্ট এসেছে sec - tan এ আমি যদি sec - tan এর দ্বারা গুণ করি তাহলে এটা সূত্র যাবে sec + tan এ sec - tan এ a² - b² সূত্র যাবে বীজগণিতে তাই না তুমি এটা জানো তো আমরা এটা লিখতে পারি কি sec + tan এ sec - tan এর সমান লিখতে পারি কি sec² a - tan² a = যা আছে তাই লিখলাম 5/2 sec - tan কেমন ওকে এবার এটা সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো sec² - tan² এর মান কি 1 তাই না তাহলে আমরা লিখে দিতে পারি 1 = 5/2 sec - tan কেমন এবার আমাদের বের করতে হবে sec - tan sec - tan এর সাথে 5/2 আছে তাহলে 5/2 টাকে আমরা 1 এর পাশে নিয়ে আসব তো এটা ভাগ গুণ আছে গুণ হলে সাইড সাইড হলে কি ভাগ হবে তাই না তো ভাগ হলে আমার কি হয় দেখো অতএব sec - tan a = 2/5 কেমন ভাগ কোন হয়ে গেল উঠে যায় তো আমরা কি পেলাম sec - tan এর মান পেলাম কি 2/5 ক নম্বর সবাই বুঝতে পারছো ওকে সুপ্রিয় শিক্ষকবৃন্দ এখন আমরা ক নম্বর সমাধান করব দেখো আমাদের কি মান দেয়া আছে m = tan a + sin a n = tan a - sin a আমার ক নম্বর প্রশ্নটা ছিল tan² - sin² = 4√ mn তাই না তো আমরা লেফট সাইড লিখি নেই লেফট সাইডে কি আছে দেখো m² - n² এবার আমরা মান বসিয়ে দিতে পারি আচ্ছা তাহলে আমার m এর মান কি আছে দেখো tan a tan θ + sin θ আর माइनस इन स्क्वायर इन मान होलो tan थीटा माइनस sin थीटा स्क्वायर दी दिलाम এবার তোমরা এই সূত্রটা কি বলো tan a + sin a n স্কয়ার আছে tan a + sin a হোল স্কয়ার - tan a - sin a হোল স্কয়ার এটা দুই ভাবে করা যায় কিভাবে দেখো এটা কি যদি আমরা হোল স্কয়ারে নিই a + b হোল স্কয়ার সূত্রে যায় এটাও a - b হোল স্কয়ারে সূত্রে যায় তারপরে কাটাকে কি করে যা থাকে এভাবে যদি না করি তাহলে তোমরা 4ab এর একটা সূত্র পড়ছো 4ab সূত্র কি a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার আমরা যদি tan tan θ কে a ধরি আর sin θ কে b ধরি তাহলে দেখো এটার সাথে মিলে তাহলে tan a + sin হোল স্কয়ার - tan a - sin হোল স্কয়ার 4ab এর সূত্র আকারে লিখতে পারি তো আমরা এখানে লিখতে পারি 4a a হলো আমার tan θ আর b হলো sin θ নিশ্চয়ই বুঝতে পারছো ওকে এবার আমরা কি করতে পারি দেখো এখানে রুট নিলাম আর tan θ sin θ স্কয়ার দিলাম
তাহলে রুট স্কয়ারে কাটা গেলে আমার আবার tan sin থাকবে তাই না আচ্ছা এবার tan স্কয়ার থিটা sin স্কয়ারের সূত্র কি 1 minus cos স্কয়ার তাহলে আমরা লিখতে পারি 1 minus cos স্কয়ার থিটা তো আমরা tan স্কয়ার গুণ আছে গুণ করে দিতে পারি তো tan স্কয়ার দ্বারা 1 কে যদি গুণ করি তো আমার কি আসে tan স্কয়ার থিটা minus tan স্কয়ার থিটা into cos স্কয়ার থিটা তাই না এবার আমরা এই tanটাকে সূত্রে নিব sin / cos সেই সূত্রে দেখো তো আমার কি আছে tan স্কয়ার থিটা minus tan কি sin স্কয়ার / cos স্কয়ার sin স্কয়ার / cos স্কয়ার আর cos স্কয়ারের cos স্কয়ার এবার দেখো cos স্কয়ার কাটা যায় তাহলে আমার থাকে কি শুধু sin স্কয়ার এই পাশে লিখে দিলাম দেখো 4 root আমার এখানে আছে tan স্কয়ার থিটা minus থাকে কি sin স্কয়ার থিটা এবার দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্র যায় না tan থিটা কে ধরি আর sin থিটা কে ভি ধরি তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি একবার যোগ করবে একবার বিয়োগ করবে সেটা তাই না তাহলে tan থিটা + sin থিটা কেমন আরেকটা হলো কি tan থিটা minus sin থিটা এবার আমরা মান বসিয়ে দিই tan থিটা প্লাস sin থিটার মান কি m আর tan থিটা মাইনাস sin থিটার মান কি দেখো আমাদের রাইট সাইড হয়েছে এই তো আমরা প্রমাণ করে বললাম লেফট সাইড দিয়ে রাইট সাইড সবাই বুঝতে পারছো তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা গণক সমাধানে যাব দেখো আমাদের কি দেওয়া আছে m / n = √3/2 - √3 আমাদের থিটার মান বের করতে হবে আমাদের m / n এর মান উদ্দীপকে দেয়া আছে তোমরা নিশ্চয়ই প্রশ্নটা লিখে নিছো দেখো m / n এর মানটা আমরা বসিয়ে দেই m / n এর মান কি ছিল m / n এর মান ছিল tan থিটা + sin থিটা আর n এর মান ছিল tan থিটা - sin থিটা কেমন আর ডান পাশে যা আছে লিখে দিলাম 2 + √3 / 2 - √3 এখন আমরা এটাকে সমাধান করব সমাধান করে থিটার মান বের করব যেভাবে তোমরা বীজগণিতে সমাধান করো সেখানে x y যে চলক থাকে সেই চলকের মান বের করো এখানে আমাদের থিটার মানটা বের করতে হবে তো কিভাবে সমাধান করব দেখো সমাধান করার বিভিন্ন পদ্ধতি আছে সূত্রে নিকে হয় তারপরে সূত্রে না গেলে যে পদ্ধতিতে করলে মিলে সেটা যেতে হবে যেমন এখানে আমি কি করতে পারি দেখো এখানে আমি যোজন বিয়োজন করতে পারি তো যোজন বিয়োজন করলে আমরা যোজন বিয়োজন কিভাবে করে নিশ্চয়ই তোমরা জানো যেমন আমি লব লিখলাম উপরেরটাকে লব নিচেরটাকে হর বলে লবের সাথে হরটা যোগ করব দেখো যোগ করি নিচের অংশটা tan থিটা মাইনাস sin থিটা এটা হলো যোজন আর নিচে বিয়োগ করব এটা হবে বিয়োজন তাহলে উপরেরটাই আবার নিচে লিখব আগে উপরেরটা উপরে লিখব নিচে লিখব তো নিচে হর উপরে প্লাস করছি নিচে মাইনাস করব এটা তোমরা খেয়াল করবা যে আগে কোনটা লিখতে হবে যদি তুমি লব লিখো আগে তাহলে উপরে লব লিখতে হবে নিচেও লব লিখতে হবে আর যদি হর লিখো তাহলে উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে অনেকে কি করো উপরেরটা উপরে লেখো নিচেরটা নিচে লেখো এটা হবে না এক যে কোনো একটা লিখতে হবে তো tan থিটা প্লাস sin থিটা দেখো উপরে নিচেরটা প্লাস করেছিলাম এবার মাইনাস মাইনাস tan থিটা মাইনাস যেহেতু পিছনে মাইনাস মাইনাস এ প্লাস sin থিটা কেমন আর এখানে 2 + √3 প্লাস নিচেরটা কি আছে 2 - √3 আবার আমি লবটা লিখলাম উপরের রাশিটা 2 + √3 আর নিচেরটা মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস √3 কেমন এবারে দেখো √3 বাদ আর নিচে 2 বাদ এখানে কি sin বাদ আর tan বাদ তো আমার কি থাকে দেখো tan থাকে দুইটা উপরে 2 tan থিটা আর নিচে থাকে কি 2 sin থিটা কেমন আর এই পাশে কি থাকে 2 2 4 আর নিচে থাকে দুইটা √3 সবাই বুঝতে পারছো আচ্ছা এবার দেখো বাদ যায় বাদ গেলে আমরা tan এর লিখতে পারি কি sin / cos sin / cos আর sin তো sin যেটা আছে আর এই পাশে আমরা 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 নিচে √3 তাই না আচ্ছা এবার বাকি অংশ দেখো তাহলে আমরা উপরের উপরের প্রথম অংশটা লিখি আগে sin /
cos নিচে তো sin theta আছে তাই না ইনটু sin theta ইকুয়াল কি থাকে 2/√3 এবার দেখো sin বাদ দিলাম এখানে থাকে 1/cos theta তাই না তুমি 1/cos theta কে sec theta লিখতে পারো তাহলে sec theta হবে 2/√3 আবার যদি এটারে বিপরীত করে দাও তাহলে cos theta ই থাকবে শুধু এটা উল্টো হয়ে যাবে মানে √3 উপরে যাবে একটু নিচে যাবে তুমি sec theta নিয়েও theta মান বের করতে পারবা cos এর একেও বের করতে পারবা অনেকে cos এর মান পারে sec এর মান পারে না সেই ক্ষেত্রে সমস্যা হয় এজন্য তুমি যদি cos যা আছে সেটাই রাখতে চাও তাহলে শুধু বিপরীত করে দাও উল্টোই দাও অঙ্কটা তাহলে দেখো cos উপরে চলে গেল তাই না cos theta cos theta equal to তাহলে এই পাশেরটাও বিপরীত হয়ে যাবে 3/2 কেমন আর যদি আমি সূত্রে নিতাম 1/cos মানে sec theta তাহলে 2/√3 থাকবে মানে কি আসবে এবার cos √3/2 আছে কত ডিগ্রিতে cos 2√3/2 আছে কত cos 30 ডিগ্রিতে cos 30 ডিগ্রি তাহলে cos বাদ দিয়ে দিন theta equal to কত 30 ডিগ্রি এই তো আমার theta মান বের হয়েছে কত অতএব theta equal to 30 ডিগ্রি এটাই আমার আনসার সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ